আমাদের এই পৃথিবীতে রয়েছে একটি গভীর থেকে গভীরতম স্থান, যার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এর আগেও আপনি হয়তো মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে শুনেছেন বা কোনো ভিডিওতে দেখেছেন। স্কুলে পড়ার সময় আমরা জেনেছি যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, আর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যা 10,994 মিটার গভীর। একজন সাধারণ মানুষের জ্ঞান এত দূর পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু আজ আমরা এই ভিডিওতে মারিয়ানা ট্রেঞ্চের একদম গভীরে চলে যাব এবং জানার চেষ্টা করব কী রহস্য লুকিয়ে রয়েছে পৃথিবীর এই গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা আইল্যান্ডের পাশে ইংরাজির ভি আকৃতির মারিয়ানা ট্রেঞ্চ 10,994 মিটার বা 36,070 ফুট গভীর। পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান মাউন্ট এভারেস্টকেও রীতিমতো গিলে নিতে পারে এই মারিয়ানা ট্রেঞ্চ। এই গভীরতায় মাউন্ট এভারেস্ট সম্পূর্ণভাবে ডুবে যাবার পরেও 2 থেকে 2.5 কিলোমিটারের বেশি বাকি থেকে যাবে। এবার বলা যাক এখানে বসবাসকারী প্রাণীদের সম্পর্কে। কয়েক দশক ধরে বৈজ্ঞানিকদের ধারণা ছিল যে এইটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, যেখানে জলের প্রেসার মানুষের কল্পনার অতীত, যেখানে কোনোভাবেই কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। কিন্তু 1958 সালে একটি সোভিয়েত জাহাজ বিজ্ঞানীদের এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে, যখন তারা প্রাণের অস্তিত্ব খুঁজে পায় সমুদ্রের প্রায় 7,000 মিটার গভীরে। সময়ের সাথে সাথে মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কিত বহু তথ্য এবং প্রমাণ বৈজ্ঞানিকদের হাতে এসে পড়ে। তারা জানতে পারে এখানে শুধুমাত্র প্রাণের অস্তিত্বই নয়, বরং তার বিকাশও ঘটছে। এখানে বসবাসকারী প্রাণীরা রীতিমতো সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে এবং বিকশিত হচ্ছে। এখান থেকে খুঁজে পাওয়া যায় বহু অজানা বিচিত্রময় প্রাণী, যারা রীতিমতো দানবাকৃতির। এরপর 1960 সালে একজন সুইচ রিসার্চার এবং এক্সপ্লোরার জাক পিকার্ড প্রথমবার সিদ্ধান্ত নেয় মারিয়ানা ট্রেঞ্চের একদম গভীরে পাড়ি দেওয়ার। প্রথমবার জাক পিকার্ড এবং তার সঙ্গীরা মিলে একটি আন্ডারওয়াটার সাবমার্সেবেলের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানে পাড়ি দেয়, যা সমুদ্র সৈকত থেকে প্রায় 11,000 মিটার গভীর। এই দুজন সাহসী মানুষ পৃথিবীর সবথেকে গভীরতম স্থানে প্রায় 20 মিনিট ধরে ছিলেন। সেখানে তারা ক্যামেরাবন্দি করে এমন কিছু দৃশ্য যা পুরো পৃথিবীকে হতভম্ব করে দেয়। মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে জলের প্রেসার সাধারণ জলের প্রেসারের থেকে 11,000 গুণ বেশি শক্তিশালী, যে প্রেসারে লোহা পর্যন্ত মেকে যেতে পারে। কিন্তু একটি আশ্চর্যের ব্যাপার হলো, মারিয়ানা ট্রেঞ্চের এই অ্যাটমসফিয়ারেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণীরাও রীতিমতো নির্ভয় বসবাস করে চলেছে। ঠিক মাছ বলা চলে না, কিন্তু মাছের প্রজাতির বৈচিত্র্যময় ভয়ঙ্কর সব দেখতে বিভিন্ন প্রাণীর খোঁজ পাওয়া যায় জ্যাক পিকার্ডের এই ডাইভের দরুন। কিন্তু জ্যাক পিকার্ডের এই ডাইভ শুধুমাত্র মারিয়ানা ট্রেঞ্চের প্রাণের অস্তিত্বের জন্য বিখ্যাত এমনটা কিন্তু নয়। এর বহু বছর পর জ্যাক পিকার্ডের এই মিশনের ডকুমেন্টসগুলি ডিফাইন করা হয়, আর এর ফলে যে তথ্য সামনে উঠে আসে তাতে রিসার্চাররা রীতিমতো বাক্যহীন হয়ে পড়ে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পাড়ি দেওয়ার সময় জ্যাক পিকার্ডের আন্ডার ওয়াটার সাবমার্সেবেলের ক্যামেরায় ধরা পড়ে একটি ডিস্ক আকৃতির বিশালাকার অবজেক্ট, যা রীতিমতো রহস্যময়ভাবে তাদের দিকে তাকিয়েছিল। এই বিশালাকার অবজেক্টটি যে ক্যামেরায় ধরা পড়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। যখন জ্যাক পিকার্ড ভাবতে শুরু করেন যে তিনি অবিশ্বাস্য কিছুর আবিষ্কার করে ফেলেছেন, আর ঠিক তখনই চোখের নিমিষে এই বিশালাকার অবজেক্টটি কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু এই বস্তুটি কে বা কারা ছিল তা আজও একটি রহস্যই রয়ে গিয়েছে। যেহেতু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা সম্পর্কে মানুষের ধারণা ও জ্ঞান খুবই সীমিত, তাই সায়েন্টিস্ট বা রিসার্চাররা মনে করেন যে এই অপরিচিত বিশালাকার অবজেক্টটি হয়তো গভীর জলের প্রাচীনকালের কোনো বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী, যা হয়তো আসলে বিলুপ্ত হয়নি। সম্প্রতি আরও একটি দৃষ্টান্ত সামনে উঠে আসে, যখন পুনরায় মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পাড়ি দেয় সায়েন্টিস্টরা এবং খুঁজে পায় এক অদ্ভুত জেলিফিশ, যেটা আমাদের কল্পনা করা অন্য গ্রহের প্রাণীদের মতো। রিসার্চারদের ডিপ সি সাবমার্সেবেলের ক্যামেরায় ধরা পড়ে এই বিরল দৃশ্যটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন বিচিত্র দেখতে এই জেলিফিশটি। এরকম একটি বৈচিত্র্যময় দুর্লভ প্রাণীর খোঁজ সায়েন্টিস্টদের রীতিমতো চমকে দেয়। এটির খোঁজ পাওয়া যায় মারিয়ানা ট্রেঞ্চের একটি বিশেষ স্থানে, যা সমুদ্রতল থেকে 3,700 মিটার গভীরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার কি মনে হয় মারিয়ানা ট্রেঞ্চের গভীরে কে বা কারা বাস করে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এইরকমই রহস্যময় অজানা ও অদ্ভুত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।